আসসালাম আলাইকুম ওয়েলকাম টু শাহানাজ ছানা দিয়ে তৈরি মালাই সন্দেশের রেসিপি আজকে শেয়ার করব খুব মজাদার একটি ডেজার্ট আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে তরল দুধ নিয়েছি তরল দুধ দিয়ে ছানা বানিয়ে নেব প্যানে নিয়েছি দুই কাপ পরিমাণ তরল দুধ ভিনেগার দিয়ে ছানা বানাবো এই জন্য একটি কাপের মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাণ পানি এর মধ্যে তিন টেবিল চামচ ভিনেগার দিলেই হবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ছানা সেঁকে নেওয়ার জন্য একটি চালনির উপরে আমি দিয়েছি নেটের কাপড় দুধ চাল দিয়ে বলক তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার মিশানো পানি পানি দিতে থাকবো আর নাড়তে থাকবো তাহলেই ছানা তৈরি হয়ে যাবে ছানা বানানো তো খুব সহজ আমার এই চ্যানেলেই ছানা বানানোর রেসিপি আলাদাভাবে দেওয়া আছে ইচ্ছা করলে দেখে নিতে পারেন এখন চুলাটা বন্ধ করে দিব এরপর ছানাটা আমি সেকে নিচ্ছি নর্মাল পানি দিয়ে ছানা ধুয়ে নিব তাহলে বিনাকারের গন্ধ থাকবে না এরপর এই কাপড়টা ঝুলিয়ে রাখবো তাহলে বাড়তি পানিটা পড়ে যাবে এরপর এই ছানা দিয়েই আমরা কাজ করতে পারবো ছানা ভাবে সিদ্ধ করতে হবে এই জন্য আমি রাইস কুকারের একটি বাটি নিয়েছি সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি ফয়েল পেপার এখন অল্প করে ঘি মেখে নিচ্ছি তাহলে ছানা লেগে থাকবে না উঠে আসবে ভাপে সিদ্ধ হওয়ার পর আমি টিস্যু পেপার দিয়ে ভালো মতো ঘি মেখে নিয়েছি আধা কাপ পরিমাণ ছানা হয়েছে আধা কাপ পরিমাণ ছানা একটি বাটিতে নিয়েছি এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অল্প করে তরল দুধ দিয়ে দিলাম তাহলে আমার মেখে নিতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে ছানার সাথে সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশাতে হবে এরপর আমি ভাপে সিদ্ধ করবো বরফি যদি একটু মোটা রাখতে চান তাহলে কম করে সরিয়ে দিবেন ছানাটা আমি সানাটা ভালো মতো ছড়িয়ে দিচ্ছি এটা ভাপে সিদ্ধ হওয়ার পর আরও বেশি বড়ো হয়ে যাবে পানিটা গরম হয়ে গিয়েছে রাইস কুকারে এখন দিয়ে দিচ্ছি সানাটা এটা সিদ্ধ হতে সময় লেগেছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করলেই হবে সিদ্ধ করার পর আমি এটাকে নামিয়ে নেব এই দিকে আমি মালাই তৈরি করবো মালাই তৈরি করার জন্য প্যানে নিয়েছি একটা পরিমাণ তরল দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম দুই টেবিল চামচ পরিমাণ আর এখন দিচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে সেই মালাইটা খেতে আরও বেশি মজার হয় এজন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ হবে আর এখন দিচ্ছি চিনি এখানে অল্প করে চিনি দিয়েছি আপনারা মিষ্টি যে পরিমাণ খান সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে ঘি সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি বেশি জোরে জাল দেওয়া যাবে না অল্প আছে জাল দিয়ে আমি মালাই তৈরি করে নিচ্ছি এখানে আমার কাছে মনে হচ্ছিল চিনি কম হয়েছে এই জন্য অল্প করে আবার চিনি দিয়ে দিলাম মালাই জাল দিয়ে এখন নামিয়ে নেব এটা আর ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে আমি দেখলাম এদিকে ছানাটাও ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পঁচিশ মিনিট পর আমি ছানাটা নামিয়ে নিচ্ছি টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম এখন আমি সন্দেশের মতো করে কেটে নিচ্ছি এরপর বাটিতে লেয়ারে লেয়ারে দিব আর এর উপরেই দিব মালাই এভাবেই আমি সাজিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেতে হবে তাহলে খেতে ভীষণ মজা লাগে এভাবে আমরা খুব সহজেই ছানা দিয়ে মালাই সন্দেশ বানাতে পারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আমি ছানাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ